হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার নতুন ভিডিও কীভাবে আমি আমার মিনি অ্যাকোয়ারিয়াম সাজাবো আপনারা দেখতে পাচ্ছেন একটি জার নিয়েছি আমি সাথে কিছু পাথর মার্বেল একটি পুতুল একটু আর্টিফিশিয়াল গাছ আর একটি মানি প্লান্ট প্রথমে আমি জারটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জারের ভেতরে আমি মার্বেল পাথর এবং পুতুলটি বসিয়ে দিয়েছি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন আমি এখানে পানি যোগ করব আস্তে আস্তে পানি দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা পানি দিচ্ছি এভাবে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের মিনি অ্যাকোয়ারিয়াম যেটা জারে আপনারা বাসায় যে কোনো জায়গায় সেট করতে পারেন দুটি মাছ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি মলি আমি মাছ দুটো ছেড়ে দিয়েছি ভালোই লাগছে আপনারা নিজেরা বাসায় এভাবে সেট আপ করে নিতে পারবেন আপনাদের ছোট হয়ে এই ধরনের দুটি মাছ নিয়ে আসলেই হবে এই পুতুলটি আমার যে কোনো বাচ্চার খেলা একটা খেলনা ছিল সেখান থেকে নিয়ে আমি একটি পাথরের মধ্যে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি ভালোই লাগছে দেখতে একটু আনকমন আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ